আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ মেডিকেল ফিজিক্স, তো আপনার উত্তরটা কি হবে? আপনি উত্তর দিবেন, মেডিকেল ফিজিক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স টু দ্য নিডস অফ মেডিসিন। এই যে মেডিকেল ফিজিক্স এর ব্যাপারটা, মেডিকেল ফিজিক্স কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং একটা ফিল্ড। ফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করে তাদের কিন্তু একটা ড্রিম ফিল্ড যে আমি ফিজিক্স নিয়ে, ফিজিক্স এর এই সেক্টরে কাজ করতে চাই, মেডিকেল ফিজিক্স নিয়ে। ফিজিক্স এর অনেকগুলো ফিল্ড এর মধ্যে বেশি জনপ্রিয় যে ফিল্ড গুলো এগুলোর মধ্যে কিন্তু মেডিকেল ফিজিক্স খুবই জনপ্রিয় একটা ফিল্ড। তো আপনি যদি মেডিকেল ফিজিক্স নিয়ে আগ্রহী হন তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য, আপনার জন্য আজকে সুখবর আছে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। প্রথমে বলি, যদি আপনি মেডিকেল ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চান, আন্ডারগ্রেড শেষ করতে চান বা মাস্টার্স করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বাংলাদেশে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনি এই মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আন্ডারগ্রেড করতে পারবেন এবং মাস্টার্স করতে পারবেন। তো চলুন জেনে নেই কোন ইউনিভার্সিটিতে আপনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল ফিজিক্স পড়তে পারবেন। সেটা হচ্ছে গণ বিশ্ববিদ্যালয়, এটা ঢাকায় অবস্থিত, সাভারে অবস্থিত, এটা কি ঢাকার। তো এখানে আপনি আন্ডারগ্রেড এবং মাস্টার্স দুইটাই করতে পারবেন। আমি আমার গত ভিডিওতে শুধুমাত্র ফিজিক্স নিয়ে, পিওর ফিজিক্সে মাস্টার্স করার কথা বলেছিলাম, কিন্তু আজকে আমি বলবো যে আপনি মেডিকেল ফিজিক্স নিয়ে কোথায় পড়াশোনা করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে মেডিকেল ফিজিক্স নিয়ে আপনি কোথায় পড়তে পারবেন, আপনার রিকোয়ারমেন্ট কি কি এবং আপনার কত টাকা খরচ হতে পারে সেগুলো বলবো। তো আমি প্রথমে বলে দিয়েছি যে আপনি গণ বিশ্ববিদ্যালয়ে এই মেডিকেল ফিজিক্স পড়তে পারবেন। তো এইখানে পড়ার জন্য আপনার যোগ্যতা কি লাগবে? আপনি যদি আন্ডারগ্রেডে ভর্তি হতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার এসএসসি এবং এইচএসসি তে আপনাকে অবশ্যই 2.5 পেতে হবে। অনেক স্টুডেন্ট আছে যারা এসএসসি পরে কোনো একটা ডিপ্লোমাতে ভর্তি হয়ে যান এবং কয়েক বছর পরে তারা ভাবেন যে আমি আসলে আবার অনার্স করতে চাই। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই মেডিকেল ফিজিক্সে অনার্স করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি আপনার ডিপ্লোমা থাকে এবং আপনি যদি কোনো পলিটেকনিক্যালে এই ডিপ্লোমাটা করেন এবং সেটা যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভড হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি এখানে অনার্স এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আরেকটা কথা ছোট্ট করে বলেন, সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলে শুধু ফিজিক্সেও যদি অনার্স করতে চান সেটাও কিন্তু গণ বিশ্ববিদ্যালয়ে সম্ভব। এবং গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে রিকোয়ারমেন্টটা, আমি মেডিকেল ফিজিক্স এর জন্য যে রিকোয়ারমেন্টটা বলেছি, এই ফিজিক্স এর জন্য আপনার রিকোয়ারমেন্টটা কিন্তু এক্স্যাক্টলি সেম। আপনার সিজিপিএ, আপনার এসএসসি এইচএসসি জিপিএটা 2.5 থাকলে হবে এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কোনো ডিপ্লোমাধারী হলে সেটা যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভড হয়, আপনি যদি ডিপ্লোমা শেষ করেন তাহলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন জেনে নেই খরচের ক্ষেত্র কেমন হবে। আন্ডারগ্রেডের ক্ষেত্রে মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনার টিউশন ফি হচ্ছে 35,000 টাকা প্রতি সেমিস্টার ফি এবং টোটাল 4 বছরে আপনার 3,00,000 টাকা। আর যদি শুধু ফিজিক্স পড়তে চান সেক্ষেত্রে আপনার প্রতি সেমিস্টার ফি হচ্ছে প্রায় 30,000 টাকা এবং টোটাল টিউশন ফি হচ্ছে 2,50,000 টাকা। এইটা বর্তমানে তাদের ওয়েবসাইটে এখন এটাই দেওয়া আছে। এই টাকাটা কিন্তু আসলে যে এক্স্যাক্টলি এই টাকাটাই হবে তা না, এটা পরিবর্তনশীল, 6 মাস 1 বছর পর পর এগুলা বাড়তে পারে কমতে পারে। ও আরেকটা মজার ইন্টারেস্টিং থিং যেটা আমি আপনাকে বলি না, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে কিন্তু আপনার স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেয়, বিভিন্ন স্কলারশিপ। সো আপনি যদি ভর্তি হন, যে অ্যামাউন্টের কথাটা বললাম এটা কিন্তু কমতেই পারে, কারণ হচ্ছে আপনার, আপনি যদি স্কলারশিপ অ্যাকসেপ্টেড হন সেই ক্ষেত্রে আপনার টাকার পরিমাণটা কমতেও পারে, আপনার মান্থলি একটা বৃত্তি আপনি পেতে পারেন। সো সেটাতে আপনার হয়তো বা পকেট মানিটা হয়ে যেতে পারে। যাই হোক, আমি স্কলারশিপের লিঙ্কটা কোন কোন স্কলারশিপ ইউনিভার্সিটি থেকে পাওয়া যেতে পারে আমি সেই লিঙ্কটা দিয়ে দিবো ডিসক্রিপশন বক্সে, অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করবেন। ওকে, আন্ডারগ্রেড সম্পর্কে বললাম, চলুন এবার মাস্টার্স নিয়ে আলোচনা করি। তো মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আপনি মাস্টার্স করতে হলে আপনি আপনার রিকোয়ারমেন্টসগুলো কি কি দরকার সেটা বলি। আপনি যদি মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এমবিবিএস শেষ করে আসেন তাহলেও হবে। আপনি বিএসসি ইন ফিজিক্স অর বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, বায়োকেমিস্ট্রি, বায়োলজি, এই ডিপার্টমেন্টগুলো থেকেও আসেন,
তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এই ডিপার্টমেন্টের জন্য আপনি এলিজিবল, আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হবে। মাস্টার্স প্রোগ্রামটা এখানে হচ্ছে আপনার 2 বছরের, 4টা সেমিস্টার, এবং টিউশন ফি হচ্ছে প্রতি সেমিস্টারে হচ্ছে আপনার 30,000 টাকা করে। সো টোটাল ওভারঅল কস্ট হচ্ছে 1,20,000 টাকা। তো ভর্তি বাবদ আলাদা আরো কিছু থাকতে পারে। তো এখানে শুধুমাত্র শিক্ষা ব্যয় যেটা, সেটা এদের ওয়েবসাইট ওনাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো এছাড়া আনুষঙ্গিক খরচ থাকতেও পারে, সেটা এখানে মেনশন করা নেই। এই বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাড এবং মাস্টার্স করা যাচ্ছে, এইটাই একটা মানে অনেক বড় একটা সুযোগ স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং ফিজিক্স নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়টা একটু দূরে, ঢাকার থেকে আপনার ঢাকা সিটি সেন্টার একটু দূরে, এটা একটা সমস্যা। এছাড়া ইউনিভার্সিটির আমি বলবো যে সবকিছুই ঠিক আছে। ও আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিটা ইউজিসি অ্যাপ্রুভড। বাংলাদেশের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ইউনিভার্সিটি অ্যাপ্রুভড সেগুলোর একটা লিস্ট আছে, আপনি ইউজিসির ওয়েবসাইটে পেতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিবো আমার ডিসক্রিপশন বক্সে, আপনি অবশ্যই চেক করে নেবেন। আপনি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হন না কেন, অবশ্যই চেক করে নেবেন যে ইউনিভার্সিটিটা ইউজিসি অ্যাপ্রুভ কিনা। গণ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি এটা ইউজিসি অ্যাপ্রুভড একটা ইউনিভার্সিটি। যাই হোক, শেষ করার আগে একটা কথা, সেটা হচ্ছে যে আমি আমার ভিডিওগুলোতে সাধারণত বাংলাদেশের যে সকল বিশ্ববিদ্যালয়ে একটু রেয়ার সাবজেক্ট গুলো আছে, যেমন যেগুলো নিয়ে মানুষ একটু কম জানে, আমি এই ধরনের জিনিসগুলো নিয়েই আসলে অ্যাডমিশন সম্পর্কে কথা বলার চেষ্টা করি, তথ্য দেওয়ার চেষ্টা করি। তবে আমি সাধারণত ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ঘেঁটে, তারপর একটু নিজে নিজে চেক করে সবকিছু দেখে আমি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো আপনারা যখন কোনো বিশ্ববিদ্যালয়, আমি যেই ইনফরমেশনই দিই না কেন, আপনি যদি কখনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে আগ্রহী হন যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, অবশ্যই আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখবেন, ইউনিভার্সিটিতে সরাসরি নিজে যাবেন, ভর্তি হওয়ার আগে অবশ্যই কথা বলবেন, সবকিছু জেনে শুনে আপনার পরিবারের সাথে কথা বলে নেবেন, তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। হুট করেই একটা ভিডিও দেখেই কিন্তু আসলে কোন একটা হুটহাট করে সিদ্ধান্ত নিবেন না, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করি। তো আশা করি সবাই ভালো থাকবেন, এবং দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো বিশ্ববিদ্যালয় এবং নতুন কোনো সাবজেক্ট নিয়ে। আর আপনাদের যদি জানার কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।